সুতরাং দর্শকবৃন্দ, আজকে এই যে একটি এজেন্ডা নিয়ে আমি কথা বলছি বা যে বিষয়টা নিয়ে আমি আলোচনায় আনতে চাচ্ছি, যেটা আমাদের সকলের একটা সমস্যা, সেটা হচ্ছে যত্রতত্র ময়লা ফেলা। আমাদের বাংলাদেশ, আমরা অনেক কষ্টে এবং অনেক মূল্যের বিনিময়ে, রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছি। এখন এই দেশটাকে আমাদের মানে সুন্দর করে, চাকচিক্যময় করে গড়ে তোলার একটি সময় এখন এসেছে। এখন না, অনেক আগে থাকতে এসেছিল, কিন্তু আমরা সচেতন হচ্ছি না। কিন্তু আদৌ কি আমরা কোনোদিন হব না? আমরা হব, আমরা একদিন না একদিন তো হব। শুরু করুন, আজকে থেকে আমরা শুরু করি। তো এই যে আমাদের যত্রতত্র ময়লা ফেলা হয়, এই জিনিসগুলি যে পরিবেশকে অসম্ভব ভাবে সমস্যা যুক্ত করছে, এ ব্যাপারে জনসাধারণকে খুব ভালোভাবে আইডিয়া দিতে হবে। সবাই জানে কিন্তু যে যেটা পরিত্যাজ্য বর্জ্য, সেটা কিন্তু সবাই ফেলেই দেয়, সেটা কিন্তু আঁকড়ে কেউ রাখে না। সবাই জানে এটা খারাপ জিনিস, কিন্তু সেটা প্রপার ওয়ে ফেলে সেটাকে সমাজ থেকে বা আমাদের লোকালয় থেকে দূর করে অথবা রিসাইকেল করে যে একটি পদ্ধতি আছে যাতে করে আমাদের দেশের মানব সমাজের উন্নতি হয়, সে ব্যাপারে কিন্তু আসলে আমরা কোনো টকশোতে আলোচনা দেখি না। এগুলি নিয়ে কিন্তু মানে খুব অনেক বিশদ আলোচনা করে জন সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। আমি আজকে এই প্রজেক্ট এটা তুললাম যেহেতু বিদেশের বিভিন্ন দেশে আমরা দেখি, সিঙ্গাপুরে, হংকংয়ে, সেখানে কিন্তু রীতিমতো, আর সিঙ্গাপুরে তো আপনার ব্যত্যাঘাত করা হয় এবং ফাইনও আছে। আর হংকংয়ে যেটা আমি জানি, আমি যেহেতু হংকং আমার হোম সিটি, সেখানে আছি আমি, তো ১৫০০ হংকং ডলার, যেটা বাংলাদেশ টাকায় ১৫,০০০ সামথিং, ১৫,৫০০০এর মতো, সেটা হচ্ছে কি ফিক্সড পেনাল্টি। আপনাকে যদি একটা টিকিট কেটে দেওয়া হয়, আপনাকে দিতেই হবে, কোনো উপায় নেই। তো আসলে আমাদের দেশে এ ধরনের আইন হয়তো আছে কিনা আমি জানি না, তবে আইন কিন্তু আমাদের শক্তিশালী আইন রয়েছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন হয় না। তো আমরা চাইবো যে আমাদের সমাজপতি যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, তারা একে অপরের বিরুদ্ধে বিষাদাগার না করে তারা যদি দেশটা, জাতিটাকে গঠনের ব্যাপারে এই ছোটখাটো বিষয়গুলিতেই যে বড় মানে একটি বড় একটা আন্দোলন কর্মসূচি নেন, জনসচেতনতার জন্য আন্দোলন কর্মসূচি নেন, তাহলে দেখা যাবে এই ছোট ছোট বিষয়গুলি কিন্তু আমাদেরকে একটি বড় একটি সুন্দর জাতিতে পরিণত, সুশৃঙ্খল জাতিতে পরিণত করছে। কি আমরা চাই না যে আমাদের দেশটি একটি সুখী, সমৃদ্ধ এবং সব দিক থেকে বিশ্ব সমাজে, বিশ্ব দরবারে একটি উন্নত আসনে আমরা বসি? লোক বলে ওই দেখো বাংলাদেশ, হ্যাঁ, তাদের এই একটা ব্যাপার আছে। হংকং এ থেকে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে পারি, যেহেতু ফাইন আছে, ফাইনটা কিন্তু আসলে ২০০৩-০০০৪ যেন হয়েছে, তার আগে কিন্তু ছিল না, আমি কিন্তু তার অনেক আগে থাকতে হংকং এ থাকি, তখন ফাইন ছিল না। বাট তাদের সিস্টেমটা এভাবে বানানো যে আসলে ময়লাটা যেটাকে আপনি ফেলতে চান, কিন্তু ইচ্ছে করলে ফেলতে পারছেন না। হ্যাঁ, সব সমাজেই লিটারিং মানুষ কিন্তু থাকবেই, হ্যাঁ, কিন্তু তারপরে সেটাকে যদি একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় এবং আস্তে ধীরে ভবিষ্যৎ প্রজন্মকে যদি শেখানো যায়, তাহলে সেখানেই কিন্তু আমাদের সাফল্য, মানে সাফল্য নিহিত রয়েছে। সবাইকে ধন্যবাদ, শেষ করছি, যেহেতু খুব কম সময়ের ভিডিও দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুদা হাফেজ, দেখা হবে নেক্সট টাইম আরেকটি যে কোনো একটি জনসচেতনামূলক একটি এজেন্ডা নিয়ে, কারণ আমরা সবাই চাচ্ছি যে ভালো জিনিসগুলো আমাদের জীবনে আনয়ন করি এবং বাংলাদেশকে আমরা বাংলাদেশ হিসাবে গড়ে তুলি। শোনার বাবা।